আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহবাজ তালিকিন আর আপনারা দেখছেন রহস্য মঞ্চ। আপনি কি কখনো কোনো মেয়েকে এভাবে গলফ খেলতে দেখেছেন? আর এমন প্রাণী যাকে দেখে আর্মিরা বাংকার বানানো শিখেছে। ভারতের ইতিহাসে এমন একটি সাম্রাজ্য যারা মোগলদের 17 বার হারিয়েছে, এরা কারা জানবো ভিডিও শেষে। পৃথিবীতে হাতে গোনা কিছু মানুষই আছে যারা গলফ খেলতে পারে, কিন্তু তানিয়াতারা নামের এই মেয়েটি শুধু গলফ খেলতেই পারে না, এই খেলাকে নিয়ে গেছে অদ্ভুত এক লেভেলে। আর সেটা কিভাবে আপনি নিজেই দেখে নিন। তার হাতে রয়েছে এমন জাদু যে তার হাতের গলফ স্টিক আর এই গলফকে যেখানে ইচ্ছে তার এক ইশারায় পাঠিয়ে দিতে পারে। শুধু পটই নয়, দুনিয়ার যে কোনো কিছুকে পট বানিয়ে এই বলকে নিশানা বানাতে পারে। সেটা কতটা পারফেক্টলি সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। নিউজিল্যান্ডের মেয়ে তানিয়াকে দেখার পর আমার মনে হয় না তাকে কুইন অফ গলফ বলতে আপনার আপত্তি হতে পারে। আপনি কি বিশ্বাস করবেন যে পৃথিবীর সব আর্মিরা তাদের বাংকার বানানোর আইডিয়া মাকড়সা থেকে পেয়েছে? আর সেটা কিভাবে, এই মাকড়সার শিকারের পদ্ধতিটা দেখুন, তবে নিজেই বুঝতে পারবেন। এই মাকড়সা তার বাংকার থেকে বের হয়ে শিকারকে তার বাংকারে টেনে নিয়ে গেল। টেকনিক্যাল ভাষাতে একে বুবি ট্র্যাপ বলে। মাকড়সা শুধু জালি বানায় না, তার শিকারও ফাঁসায়। এই কাজটি ট্যানজিডেন নামে মাকড়সা করে থাকে। সে শিকারের আশেপাশে ম্যামোফ্লোড তৈরি করে, যেখানে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়েও শিকার মনে করে যে সে নিরাপদ জায়গায় রয়েছে। আর সেই ফাঁকে এই মাকড়সাটি ঢাকনা খুলে শিকার করে নেয়। কুমিরকে র্যাপটাইল এর লিস্টে রাখা হয়, যার অরিজিন লিজার্ড ফ্যামিলির মনে করা হতো। কিন্তু নতুন এক গবেষণায় সায়েন্টিস্টরা পেয়েছে যে কুমিরের আদি জাতি পাখি ছিল, যা আজ থেকে 240 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল, আর ডাইনোসর তাদেরই জেনারেশনের ছিল। আপনি কি জানেন দুনিয়ার সব থেকে বড় বৌদ্ধ স্ট্যাচু চায়নায় রয়েছে? এর উচ্চতা 233 ফিট। এটা চায়নার লেশান প্রভিন্সে রয়েছে, যেখানে গত বছর বড় বন্যা হয়েছিল। তখন পানির লেভেল এই স্ট্যাচুর পায়ের নিচে চলে আসে। এটা বলার কারণ হচ্ছে এখানে মানুষ মনে করে এই পানি যখন বৌদ্ধের পাকে ছুবে তখন দুনিয়াতে কোনো না কোনো মুসিবত আসবে। 1949 সালে এমন একবার হয়েছিল, তখন চায়নায় ভয়াবহ বন্যা হয়েছিল। আর 2020-এ করোনা পৃথিবী কী হাল হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। 1200 সাল পুরনো এই স্ট্যাচু হাইটং নামের এক মং বানিয়েছিল। আপনি কি জানেন ভারতে এমন ভয়ানক যোদ্ধাও ছিল যারা মোগলদের 17 বার হারিয়েছে? জি, ঠিকই শুনেছেন, আহোম ওয়ারিয়র, যারা 600 বছর ধরে আসামে রাজত্ব করেছে আর মোগলদের কাছ থেকে আসামকে রক্ষা করেছে। মোগল বাদশাহ যখন 1671 সালে নর্থ ইস্ট কব্জা করার স্বপ্ন দেখে, তখন আহোম ওয়ারিয়র লাচিত বুরফুকান মোগল সম্রাটকে ভাগিয়ে দেয়। ইতিহাস এটাকে ব্যাটেল অফ সারিঘাট নামে জানে। এই হার মোগল সম্রাট মানতে পারেনি, আর তাই সে আবার সেনাদের আহোমদের সঙ্গে যুদ্ধ করতে পাঠায়। আর এভাবে চলতেই থাকে, আর প্রতিবারই মোগল সেনারা হেরে বাড়ি ফেরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার একটি শেয়ার আমার মোটিভেশন হতে পারে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এমন মজার মজার তথ্য জানার জন্য। সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।